নবম শ্রেণী ভৌত বিজ্ঞান, এই ভৌত বিজ্ঞানেই আজ আমরা তিন নম্বর অধ্যায়টা আলোচনা করব। আমার কাছে একটা বই আছে, দেখতে পাচ্ছ, বইটা লাইন বাই লাইন পড়িয়ে দেব এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো বুঝিয়ে দেব এবং কোনটা ইম্পর্টেন্ট সেটা কীভাবে মনে রাখবে, মানে যেভাবে পড়াশোনাটা করতে হয় সেইভাবেই পড়াশোনা করব। দরকার হলে তোমরা পরপর পার্ট দেখে মানে পড়াশোনাটা করতে পারো, সবই তো একটা পার্টে দেওয়া সম্ভব হবে না। দেখো তারপরে মানে এই যে অনুশীলনীটা আছে, যে কোনো বইয়ের অনুশীলনী আমি আগেও বলেছি এখনও বলছি, স্যারদের অনুশীলনী মানে বিরাট বিরাট কিছু। আর একটা প্রকাশকের বই আমি পড়াই, তার অনুশীলনী উত্তরগুলো আমি কিন্তু আমার ওয়েবসাইটে দিই। এই প্রকাশকটার বই খুব ভালো লাগে আমার পড়তে, মানে সুন্দরভাবে বোঝায়, এক একটা স্যার এক একটা মানে অধ্যায়কে খুব ভালোবাসে আর কি, যে স্যার যে বইটা লেখে সেই অধ্যায়টা সম্পর্কে খুব ভালো ধারণা যায়, অন্তপক্ষে আমাদের বাস্তব ধারণার সঙ্গে বুঝিয়ে দেয় যে এটা এই এটা এই এটা এই। তা এটাও কিন্তু আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো, প্রশ্নগুলো খুব ভালো ভালো প্রশ্ন আছে, তোমরা পেয়ে যাবে উত্তরগুলো। চলো আমরা ধাপে ধাপে পড়াশোনাটা করি। অধ্যায়টা হচ্ছে পদার্থ, পদার্থের কী পড়তে হবে, পদার্থের গঠন ও ধর্ম। তাহলে পদার্থের গঠন, পদার্থ কী জিনিস তো আমরা জানি, যেটা আমরা ক্লাস ফোরে শিখেছি, বস্তু যে উপাদান দ্বারা গঠিত হয়, লোহা, লোহা একটা পদার্থ, কিন্তু বস্তু কিন্তু একটা পেরেক, পেরেকটা কিন্তু বস্তু, আর পেরেক যে দিয়ে তৈরি হয়েছে, গজাল যে দিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে পদার্থ। পদার্থ মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, আবার পদার্থ দেখি যেমন কঠিন, তরল, গ্যাসীয়। এখানে আমরা সেই তরল বা গ্যাসীয় সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ প্রবাহী পদার্থ, অর্থাৎ যে প্রবাহ পদার্থগুলো মানে প্রবাহিত হতে পারে, অর্থাৎ প্রবাহিত মানে নদীর জল যেমন প্রবাহিত হয় এগিয়ে যায় সেটাকে আমরা প্রবাহ বলি। তা সেই প্রবাহিত হতে পারে কি, তরল এবং গ্যাসীয়। আমি কোথা থেকে বললাম কথাটা বা দেখে নাও, প্রবাহিত হতে পারে এমন কোনো পদার্থকে প্রবাহী বলে, তরল যে কোনো তরল, তেল, জল, আবার গ্যাসও কিন্তু প্রবাহী পদার্থ, অর্থাৎ এরা প্রবাহিত হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে এরা গড়িয়ে যেতে পারে বা ছড়িয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রবাহটাকে আমরা কে কে প্রবাহী বলা হয়, মানে অনেক সময় কী হয় পাত্রে, আমার এখানে দেখো পাত্রে আবদ্ধ প্রবাহী, এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবে ওর সংস্পর্শে অবস্থিত। তাহলে দেখা যাচ্ছে পাত্রে আবদ্ধ প্রবাহী, এখানে গ্যাসও হতে পারে তরলও হতে পারে, তা দুটো লেখা আছে একবার প্রবাহী লিখে দেয় ভালো, গ্যাস অথবা তরল ওর সংস্পর্শে, মানে এরকম না লেখা আছে প্রবাহী লিখে দেওয়াটাই ভালো। অর্থাৎ আমরা বুঝে নিয়েছি প্রবাহিত হতে পারে এমন পদার্থই হচ্ছে প্রবাহী। এখন চলো এই অধ্যায়টা কী কী জিনিস পড়তে হবে আমাদের আগে আয়ত্ত করে নিতে হয়, মানে আমাদেরকে খুব অনেক দূর হাঁটতে হবে না, অল্পের মধ্যেই আমাদের শেখা হয়ে যাবে, জেনে নিতে হয়। দেখো এই পদার্থটা প্রথম পড়ব আমরা, চাপ, বায়ুর চাপই হোক আর তরলের চাপই হোক, তারপরে ঘাত, ঘাতটা জানব এখানে আছে, তারপরে চলে যাব মানে চাপ সম্পর্কে এখনও ধারণা দিচ্ছি, ব্যারোমিটারে চাপ মাপা যন্ত্র কীভাবে মাপা হয় সেই ধারণাটা দেবে আর কি, মানে যতটা চাপ সম্পর্কে ধারণা দেওয়ার তোমাদের দিয়ে দেবে। তারপরে চলে যাব সাইফন, মানে সাইফন আমরা কী জিনিস জেনে নেব, কোথায় কাজে লাগে, এর ব্যবহার ব্যবহারিক দিক কোথায় আছে জেনে নেব। তারপরে ক্লাস এইটে যেটা পড়েছি সেই প্লাব্যতা, প্লাব্যতা জানব, প্লাব্যতাটা এখানে আর্কিমিডিসের নীতি দিয়েছি, অর্থাৎ এই প্লাব্যতাই আমাদের এখানে থেকে মনে রাখতে হবে, প্লাব্যতা আমরা পড়েছি, তরলে উর্ধ্বমুখী চাপ। তারপর দেখো চলে যাব এই পিস্টোটান, অর্থাৎ একটা ব্লেড জলে কী করে ভাসে, সেটা তো প্লাব্যতা নয়, একটা ব্লেডকে যখন জলে আমরা ফেলে দিই তখন তো আর তরল অপসারিত করে না, প্লাব্যতা কিন্তু তরল অপসারিত করে এবং সেটা ওজনটা
মানে হালকা বলে যেটা মনে হয় সেটা সমান হয়। তাই পিস্টনটা তো একটা বেল্টকে জোড়া দিলে বেল্ট কিছুটা কি তরল অপসারিত হয়, তো প্লাবতে তো ভাসে না, তাহলে প্লাবতে নয়, তাহলে বেল্টটা ভাসে কেন? সেটাই আমরা বলবো। মাকড়সা, এই মেছো মাকড়সাগুলো জলের উপর দিয়ে কী করে যায়, এটা কিন্তু পিস্টনের ব্যাপার। তারপরে সান্দ্রতা, তারপর এই সান্দ্রতা আলোচনা করব। এই সান্দ্রতা আলোচনা করার পর আমাদের অধ্যায়টা শেষের দিকে আর একটা আলোচনা করলেই আমাদের শেষ হয়ে যাবে, বার্নৌলি নীতি। এটা আলোচনা করলে কিন্তু স্থিতিস্থাপক সম্পর্কে ধারণা আসবে, তারপরে অধ্যায়টা শেষ। তো এইগুলো আমাদের ধাপে ধাপে শিখতে হবে, এটাই তো আমাদের বুঝে নেওয়া যে এটা কী করে, মানে সমস্ত ঘটনাগুলো ডিটেলসে আলোচনা করলে আমাদের খুব ভালো মনে থাকবে। চলো আমরা প্রথম ধাপটাই যাই। দেখো আমি কিন্তু এখানে যে লেখাটা আছে সেটাকে আমি একটুখানি ভালো করেই বলে দিচ্ছি, মানে বুঝি তাড়াতাড়ি বলে দিচ্ছি। মনে করো এই বোতলটা, এই বোতলটাতে তুমি জলপূর্ণ করো, একটা ছিদ্র করে দাও, ছিদ্রটা চেপে ধরো, তাহলে জলটা বন্ধ হয়ে যাবে, ছিদ্রটা করলে জলটা পড়বে। অর্থাৎ তার মানে যে একটা চাপ দিচ্ছিল তরল সেটা আমরা বুঝতে পারছি। আমরা যদি অল্প কিছু লাগিয়ে দিই জায়গাটাতে তাহলে কিন্তু সেটা ভেঙে যাবে, অর্থাৎ আবার জল পড়তে লেগে যাবে। সামান্য একটু হয়তো বালির মতো কাদা করে লাগিয়ে দিলাম, পড়ে যাবে, তরল একটা চাপ দেয়। তার মানে তরল যে চাপ দেয় সেটা কিন্তু একটা একটু বোতল দিয়ে বুঝিয়েছি। আর একটা তরল যে মানে নিম্নমুখী চাপ দেয় সেটা কিন্তু একটা বুঝিয়েছি। দেখো একটা বলেছি গ্লাসে, একটা গ্লাসে এক টুকরো জ্বলন্ত কাগজ, মানে জ্বলন্ত কাগজ ফেলে দাও, তারপর সঙ্গে সঙ্গে একটা বেলুন দিয়ে সেটাকে চেপে ধরো, নিভে যাওয়ার পরই যখন নিভে যাবে মানে বেলুনটা, তখন কিন্তু গ্লাসটাকে চাম মানে পাতলা বেলুন দিয়ে বেঁধে ফেলো, দিয়ে এরকম করে বেঁধে ফেলা হয়। এটা নয় কিন্তু এরকম যদি বেঁধে ফেলা হয় বেলুন দিয়ে, তো বেলুনটা নিচের দিকে ঢুকে যাবে, ঢুকে যাচ্ছে, তার তলটি অবতল আকার আকার ধারণ করছে, বুঝতে পেরেছো? তাহলে কেন এগুলো ঘটে সেগুলি কিন্তু আমাদের এখানে আলোচনা। তাহলে আমাদের প্রথম পড়তে হবে চাপ, ঘাতটা আমরা পড়ে যাচ্ছি। চাপ কি না, চাপ বলতে একক ক্ষেত্রফলে লম্বভাবে ক্রিয়াশীল বলকে বলা হয় চাপ। মানে অল্প একটা জায়গা, একক ক্ষেত্রফল কি, আমি যে ঘরটাতে ভিডিও করছি সেই ঘরটার একটা ক্ষেত্রফল আছে। বৃত্তের ক্ষেত্রফল তো সবসময় বড়, আয়তন আয়তক্ষেত্র মানে বড় ক্ষেত্র ছিল, সেই যে ক্ষেত্রফল একটা জায়গার তো আমাকে বলতে হবে এখানে বায়ুর চাপ কেমন। তাহলে কি আমি গোটা পশ্চিম বাংলা নিয়ে বলবো, না শুধু আমি আমার জায়গাটা নিয়ে বলবো, না গোটা ভারতবর্ষ চাপ বলে দেবো, না গোটা পৃথিবীর চাপ বলে দেবো? তাহলে একটা ক্ষেত্রফল, একটা নির্দিষ্ট একটা জায়গাকে বলতে হবে। তাহলে একক ক্ষেত্রফল যদি আমরা এই জায়গাটা ধরি, এই জায়গাটার উপর যে বায়ুমণ্ডল আছে, যে বায়ু চাপ দিচ্ছে, সেই চাপটা কিন্তু হচ্ছে মানে বায়ু যে বল প্রয়োগ করছে সেটাই কিন্তু চাপ। তো বায়ু যে একটা বল প্রয়োগ করে, সে বায়ু আবার কীরকম বল প্রয়োগ করে? ঝড় পথ দিলে একটু মানে মনে হয়, হ্যাঁ বায়ু একটা মানে বল প্রয়োগ করে, অবশ্যই আমরা বুঝতে পারবো সেগুলো একটা ঘটনার দ্বারা আমরা অবশ্যই বলবো। তাহলে বায়ু একটা চাপ দেয় আমরা বুঝতে পারি, তাহলে সেই চাপটা কেমন, কোনাকুনি? ধরো এটা তো 90 ডিগ্রি কোণ, লম্বভাবে হলে লম্বভাবে চাপ দেয় এদিকেও 90, এদিকেও 90, দুদিকেই 90 হয়ে যায়। যদি এরকম দেয় চাপটা তাহলে কিন্তু 90 হয় না, এটা একটা একটা বড়ো কোণ হয়। তাহলে লম্বভাবে চাপটা কিন্তু দেয়, তাতে লম্বভাবে বল বা ক্ষেত্রফল, তো চাপ সমান বল বা ক্ষেত্রফল। এই যে সহজ জায়গা থেকে আমরা চাপের এককটা লিখে ফেলবো, সিজিএসএ এবং এসআইএ, শুধু আমরা এই সংজ্ঞাটা থেকে। চাপ বলতে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে ক্রিয়াশীল বলকে বোঝায়। তাহলে একক ক্ষেত্রফল যেটা প্রথমে বলা হয় সংজ্ঞায়, সেটা বেশিরভাগই তলায় যায়। তা ক্ষেত্রফল নিচে এলো, আমি লিখলাম না ভালো করে, কারণ বই লেখা আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তো ক্ষেত্রফল এটা, আর ওপরে কী থাকবে, বল। লাস্টে যেটা বলি যে বল প্রয়োগ হয় সেটাই হচ্ছে চাপ। বেশ চলো আমরা এবার মাত্রাটা লিখব, খুব সহজভাবে লিখে ফেলবো। মাত্রা লিখবো আমরা, একক লিখবো কী করে? দেখো বিজ্ঞান খুব ভালো, ভৌতিক বিজ্ঞান 100-এর মধ্যে 100ই পাওয়া যায়। তো যে বিষয়ে 100-এর মধ্যে 100 পাওয়া যায় সে বিষয়টা খুব কষ্টকর নয়, সে বিষয়টা একটু সহজ বোঝার জিনিস। তাহলে আমরা লিখে ফেলি,
বল উপরে, নিচে কী লিখব? ক্ষেত্রফল। এটা যদি আমি সিজিএসে করি, মানে এটা সিজিএসে এককটা করছি, জিএ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, একটা এসআই করছি, তো এখানে লিখি বল বাই ক্ষেত্রফল। দেখো কেমন এককটা সুন্দর তৈরি হয়ে যাবে, এর সঙ্গে মাত্রাটা কেমন করে তৈরি হয়ে যাবে। আমরা এই বল সিজিএসে কি হবে বলো তো? স্যার ডাইন হয়, মানে ডয়কার হসই গুনতে নেই। ক্ষেত্রফলটা কি হয়? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, কোনটা হবে? হ্যাঁ সেন্টিমিটার হবে, সিএম। এসআইতে এই সেন্টিমিটারটা কি হয় গো? মিটার হয়। আর ক্ষেত্রফল তো সবসময় স্কোয়ার হয়, সেন্টিমিটার স্কোয়ার, ক্ষেত্রফল কি হয়? মিটারে স্কোয়ার। আর বলটা কি হবে? এটা নিউটন। কোনো কষ্ট হলো? মানে এসআই বলে রাখুক হচ্ছে নিউটন, সিজিএস পদ্ধতিতে বলে রাখুক ডাইন। ডাইন কাকে বলে একবার শুনে নাও, যে কোনো বস্তুকে এক সেন্টিমিটার সরণ ঘটাতে, মানে এখানে একটা বস্তু আছে তাকে এক সেন্টিমিটার সরাবো, এক সেন্টিমিটার, একবার এক মিটার সরাবো, একবার এক সেন্টিমিটার সরাবো বস্তুটাকে, যে বলটা প্রয়োগ করতে হবে, এক সেন্টিমিটার সরণ ঘটাতে যে বলটা প্রয়োগ করতে হয় তাকে বলা হয় এক ডাইন, আর যখন এক মিটার সরণ ঘটাতে সরাতে আর কি, তাকে আমরা বলি এক নিউটন। কোনো কষ্ট হলো? একবার এক মিটার সরাবো, একবার এক সেন্টিমিটার সরাবো, তাকে আমরা ডাইন বলবো আর নিউটন বলবো। তাহলে আমরা সেন্টিমিটার ডাইন কিছু কষ্ট নয়, মানে যে বলটা প্রয়োগ করতে হচ্ছে সেই সরাতে, মানে এইখানে একটা কোনো একটা বস্তু আছে একক ভরে, একটা গ্রাম ভরে, তা দেখা যাচ্ছে সেই বস্তুটাকে যখন আমরা এক সেন্টিমিটার সরাবো, এইটুকু সরাতে যেটুকু বল প্রয়োগ করতে হবে। বেশ, আরও ভালো করে তোমরা অনেক বইয়ে পেয়ে যাবে, আমি জাস্ট ধারণা দিয়ে তোমাদেরকে তৈরি করছি, তোমরা যাতে সহজে জিনিসগুলো বুঝতে পারো। তাহলে দেখো এইটা থেকে আমরা লিখে দিতে পারি, এবার এই যে তলায় থাকা মানে পার, এটাকে বলা হয় নিউটন পার মিটার স্কোয়ার। আমি একটু লিখে দেখিয়ে দিই, নিউটন পার মিটার, বাংলা লিখতে পারি মানে মিটার স্কোয়ার, বা এটাকে লিখতে পারি এন পার মিটার স্কোয়ার। কোনো কষ্ট হলো? এটা কিন্তু এককটা দেখো সংজ্ঞা থেকে তৈরি হয়ে গেল, কীভাবে হলো কিন্তু তোমরা মন দিয়ে শুনছো, বুঝতে পেরে গেছো আশা করি। যে কোনো সংজ্ঞার ক্ষেত্রে একক তৈরি করাটা খুব সহজ। স্যার মাত্রাটা কী হবে? এটাকে এইভাবে লিখে নিতে পারো, ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার বা সেমি স্কোয়ার, এইভাবে লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন মাত্রাটা তৈরি করব। এখন দেখো এই মাত্রা তৈরি করছি আমরা, একইভাবে লিখব মাত্রাটা, এককটা যা ছিল এটা বল বাই নিউটন, বল বাই ক্ষেত্রফল। এর মাত্রাটা কী করে তৈরি হবে? বলের মাত্রা কী বলো? বলের মাত্রাটা আমরা উপরে লিখি, বলো বলের মাত্রাটা কী হবে? হ্যাঁ এম এল টি মাইনাস টু, স্যার জানি বলের মাত্রাটা। এখন ক্ষেত্রফলে স্যার লেন্থ স্কোয়ার হয়, দৈর্ঘ্যের স্কোয়ার, এটাই তো আমরা জানি মাত্রা। সে খেললে আমি ঘামি বেশি একটা টপিক দিয়েছিলাম তোমাদের প্রত্যেকটা মাত্রাকে মনে রাখার জন্য, দেখে নিতে পারো ভিডিওটা। তাহলে স্যার এইটা সঙ্গে এইটা কী করে আসছে, মানে এই যে এক কী করে আস, আপনি তো ভুল লিখছেন, দেখো এইখানটা দেখতে পাচ্ছ, তোমাদের বইয়ে তো আছে, যে কোনো বই এটা আছে, আমরা সূচকের অঙ্ক করেছি। তো সূচকের অঙ্কে কী হয় আমি একটু ছোট্ট ধারণা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এম এল এক আছে, মাইনাস টু চলে যাবে এটাকে, এর কি দুটো এল থাকলে কী হয়, দুটো পাঁচ থাকলে কী করতাম, একটা পাঁচ নিতাম দিয়ে এটাকে মাথায় ঘাতটা বিয়োগ করতাম, টি মাইনাস টু। দেখো এম এল মাইনাস ওয়ান, কারণ বড়টা চিহ্ন বসে তো আমরা জানি তো, চল তারপর পেয়ে গেলাম তো ছোট্ট মাত্রা, ছোট্টভাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ভালো হলে অবশ্যই একটা লাইক করবে।